জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে আপনি আশা করে এটি কন্টিনিউ করবেন হিলগাঁও এলাকায় যেহেতু বিক্রি করছে 595 টাকা তাদের লাভ থাকছে আপনাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে অ্যাসোসিয়েশন থেকে এই কস্টিং যেটি বলা হয়েছে তাতে করে এই 600 টাকা করে প্রতি কেজি বিক্রি করলে আপনাদের একটা লাভ থাকবে ভালো লাভ থাকবে আপনারা আশা করি যে এই আইন মেনেই মূলত ব্যবসা করবেন এতে করে আপনার লাভ থাকবে ভোক্তা যদি বেশি ক্রয় করেন তাহলে তারাও খেতে পারবে আপনার লাভের পরিমাণটা বেশি হবে ইউনিট প্রতি লাভ কম থাকলেও টোটাল লাভটা বেশি হবে আপনি একটু শুরু করেন ওই খলিল সাহেবের মতো ঠিক আছে আপনাকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন যে হ্যাঁ বেশিরভাগ বিক্রি হবে আর এই জিনিসটা যেমন সবাই মানে ইয়া করে একজনে বেশিরভাগ একজনের সবার ক্ষতি হইব না যাতে এক নিয়মটা একভাবে চলে জাতীয় ভোক্তা অধিকার সনদী দপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই গরু মাংস বিক্রি যেন 600 টাকা নিশ্চিত করা যায় এই উপলক্ষে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যেখানেই আমরা দেখতে পাচ্ছি যে 600 টাকা বা তার চেয়ে কম দামে প্রতি কেজি গরু দাম মাংস বিক্রি করা হচ্ছে সেই সকল ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং তাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে এই কার্যক্রমগুলো আমরা কাউরান বাজারে দেখলাম সেখানে 600 টাকা প্রতি কেজি গরু মাংস বিক্রি করা হচ্ছে সকল ব্যবসায়ী করছেন কাউরান বাজারে আমরা শান্তিনগর বাজারে সেখানেও আমরা দেখলাম 600 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে এবং খিলগাঁও এলাকায় যেটি আমরা দেখলাম যে 595 টাকা অর্থাৎ 600 টাকার কম দামে প্রতি কেজি মাংস গরু মাংস বিক্রি করা হচ্ছে এই সকল ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সহ ধন্যবাদ দেওয়া হলো আপনারা জানেন যে কিছুদিন আগেও মূলত এই গরুর মাংস 800 টাকা বা তার চেয়ে বেশি দামে বিক্রি হতো এই সময় কি হতো ভোক্তাগণ কিনতে অনিচ্ছুক ছিল অর্থাৎ কম কিনতে পারতো কিন্তু এখন যেহেতু দাম কম কমেছে এই জন্যে ক্রেতার সংখ্যা অনেক বেড়েছে খলিল সাহেব যে কথাটি বলেছেন যে আগে তার 3টি গরু বিক্রি হতো কিন্তু দাম কমিয়ে যখন দিয়েছে তখন তার 30টি প্লাস মাইনাস অর্থাৎ প্রতিদিন 30টি কম বেশি গরু বিক্রি উনি করতে পারছেন গরুর মাংস তো এতে করে তার ইউনিট প্রতি লাভ কম থাকলেও টোটাল অ্যামাউন্ট যে লাভ সেটা অনেক বেশি হচ্ছে এই জন্য উনি খুব খুশি তো আমরা সম্মানিত ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই খলিলের যে আদর্শ খলিল যে পলিসি অবলম্বন করেছে এই পলিসিতে যদি সবাই এগিয়ে আসে অর্থাৎ লাভের পরিমাণ কম করবে তার সেল অনেক বেশি হবে সেক্ষেত্রে কী হবে বাজারে এই সকল পণ্যের দাম কী হবে স্থিতিশীল হবে স্বাভাবিক হবে এবং যৌক্তিক হবে ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে ভোক্তাগণ কিনতে আগ্রহী হবেন তার সেল বেশি হবে ইউনিট প্রতি লাভ কম হলে টোটাল লাভ বেশি হবে এদের কার্যক্রমগুলো ক্লোজলি মনিটরিং করা হচ্ছে এবং আমরা যেটি দেখলাম যে আমরা আমাদের টিমের সদস্যকে সিভিল ড্রেসে পাঠিয়েও আমরা ভেরিফাই করে দেখেছি আসলে 600 বা 595 টাকা করেই বিক্রি করা হচ্ছে আপনি এই খিলগাঁও এলাকায় প্রত্যেকটা দোকানে আপনি দেখতে পাবেন যে হয় 600 অথবা 600 টাকার কম আপনি এখন গেলেও দেখতে পাবেন এবং পরে গেলেও দেখতে পাবেন এটি চলছে তো এটি আশা করি কন্টিনিউ হবে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান কার্যক্রম এটি একটি অভিনব পদ্ধতি জাতীয় ভোক্তা অধিকার সনদ দপ্তরের মহাপরিচালক মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে ভোক্তা অধিদপ্তর সকলে জানে যে শুধু ব্যবসায়ীদের জরিমানা আরোপ করে ব্যবসাদের লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া সেটি গ্রহণ করে ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ীভাবে বন্ধকরণের যে কার্যক্রম সেটি পরিচালনা করে থাকে কিন্তু মহাপরিচালক মহোদয় এটি আমাদেরকে জানিয়েছেন যে সকল সৎ ব্যবসায়ী রয়েছেন যারা বেস্ট প্র্যাকটিস করছেন যারা এই মুহূর্তে ভোক্তাদের কথা বিবেচনা করে গরুর মাংসের দাম প্রতি কেজি 600 বা তার চেয়ে কম দামে বিক্রি করছেন তাদেরকে জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সহ তাদেরকে ধন্যবাদ জানানোর যে কার্যক্রম সেটি আমাদেরকে জানিয়েছেন আর এই আলোকেই মূলত আমরা এই সকল ব্যবসায়ীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম এবং ধন্যবাদ জানালাম আমাদের এই যে বেস্ট প্র্যাকটিস এটিও আমাদের চলমান থাকবে